বিসমিল্লাহির রহমানির রহিম। সাউন্ডটা শুনেন, and welcome to my vlog 93. Guys, আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল। না, আমি যে এরকম গেটআপ নিয়ে আসি এর জন্য না, আজকে আমি আমার লাল সুন্দরীকে নিয়ে, মানে আমার হটশটকে নিয়ে যাচ্ছি হচ্ছে মাওয়া। আমি আজকে আমার দুই ভালোবাসাকে নিয়ে মাওয়া যাচ্ছি। একটা চালাবো হচ্ছে আব্বু, একটা চালাবো হচ্ছে আমি। আব্বুর সাথে আজকে রেস হবে, যদি আব্বু এটা জানে না। আব্বু যদি তুমি ব্লগটা পরে দেখে থাকো, আমি এক্সট্রিমলি সরি, কিছু করার নেই। আর এখানে আছে হচ্ছে আমাদের আদর ভাই, আর ওই মুখটা রাখছে, ওর অনেক বড় একটা কাহিনী আছে গাইস, ওর অনেক সুন্দর সুন্দর ভাইরাল ছবি ভিডিওস আছে। যদি দেখতে চান তাহলে এই ভিডিওতে 2000 লাইক হইলেই ভাইরাল হয়ে যাবে, মুখে ওদের লাভ নাই। তো গাইস, এখানে হচ্ছে আমার এক ভালোবাসা, আর এটা হচ্ছে আমার আরেক ভালোবাসা, আরেক ভালোবাসা ওই যে পিছনে, এই যে এই জায়গায়। তো আজকে দুই ভালোবাসাকে নিয়ে যাব। আমার হটশট, এটা আমার হটশট, এটা হচ্ছে আমার ফার্স্ট হটশট, এটা হচ্ছে আমার সেকেন্ড হটশট, আর এটা হচ্ছে আমার থার্ড হটশট। ওগুলো হচ্ছে সবই আমার ভালোবাসা, সবই। তো গাইস, এখন গাড়িটা গ্যারেজ থেকে বের করি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে, সিয়া। তো গাইস, গাড়িতে উঠে পড়ছি, এখন গাড়িটা বের করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সাউন্ডটা শুনেন, শান্তি লাগে অনেক। তো গাইস, আমার হটশটকে বের করে ফেলছি, পিছনে হচ্ছে আমার আব্বু, তো এখন আমরা রওনা দিব। সো বিসমিল্লাহির রহমানির রহিম, লেটস গো। যাওয়ার আগে আব্বুর থেকে একটু অনুভূতি নিতে চাই যে আমি গাড়ি চালাবো, আব্বুর ফিলিংস কি, ও কি ফিলিংস তোমার এই যে আমি গাড়ি চালা যাচ্ছি? খুব ভালো ফিলিংস, শিখছো, বাইর করতে পারছো। আচ্ছা, তো ভালো, আস্তে আস্তে শিখো। আচ্ছা, তারপর তুমি গাড়ি নিয়ে যেখানে খুশি যাবে। হচ্ছে মজার বিষয় কি গাইস, আমাদের সামনে একটা প্রাউডও আছে, তুমি যদি বাইর করতে পারো না, প্রাউডও থাকলে তুমি লাগাই দিবা। আমরা আজকে বাইর করলাম, আমি এত আবার কাঁচা না, পারি কিন্তু পারি, আরও শিখেছি আপু। এই যে আমার স্যার গুরুজি, আর এখন হচ্ছে আমার আম্মু, হচ্ছে আমার ছোটো বোন, আমার বড় বোন, আমার ভাগ্নি আনুজি, আমার দুলা ভাই। যাই হোক গাইস, রওনা দিই আমার উদ্দেশ্যে, ছিল রহমান আর ইমলেট গো। With me you can slide with me if you feel like 550 on the fast stick, you can get high with me, that's a deal right, ride with me if you ride with me, you can slide with me if you... Guys, আমরা এখন তেলের পাম্পে এসে থামছি, আমরা তেল নিব, সামনে হামবুর্গারে তেল নিচ্ছে। That's a deal right, that's a bet right. Guys, আমাদের তেল নাও শেষ, এখন আমরা রওনা দিব মিসির রহমানের রহিম। এখন আমরা যাচ্ছি হচ্ছে পিএল ভাগে পিকআপ করতে। Right, that's a deal right, that's a deal right, that's a bet right, that's a deal right, that's a deal right. Hey, coming down like precipitation, I ain't never met a limitation. Guys, PL হয়ে এসে পড়ছে অনেক অপেক্ষার পর, এই যে PL হয়ে। তো বলো কেমন অনুভূতি? আমি কিন্তু জানি না সে কি ব্লক করতেছে, আমরা মানে কই যাচ্ছি, আমরা মাওয়া যাচ্ছি ভাই, মানে মাওয়া যাচ্ছে এখন। আমি PL হয়ে গেলে বলি না কই যাচ্ছি, আমি BSPL হয়ে লসি ভাই, আমি ব্লক করবো। আচ্ছা ঠিক আছে, তো গাইস এখন আমরা যাবো মাওয়ার উদ্দেশ্যে। দেখতে তো পারলেন গাড়ি চালা আসলাম, এটার ফিলিংসটা মানে বলে বোঝানোর মতো না। ছোটবেলার থেকে ইচ্ছা ছিল যে দুইটা গাড়ি থাকবে, একটা আব্বু চালাবে, একটা আমি চালাবো। তাহলে আলহামদুলিল্লাহ, সেটা এখন আমরা যাবো, PL হয়ে এসে পড়ছে, তো লেটস গো, যাওয়া যাক। গাইজ, আমরা এখন অর্ধেক পথে আছি, মাওয়া যেতে আর বেশিক্ষণ লাগবে না। তো এখন আমি আব্বুর কাছে জানতে চাই অনুভূতি। গাইজ, আমি এখন আব্বুর কাছে জানবো ফিলিংসটা, জানবো তার অনুভূতিটা কি। খুব ভালো চলেছে, অনুভূতি ভালো, তবে আস্তে আস্তে আরো আরো ভালো হবো, আরো ভালো চলতে পারবো। এখন তো গাইজ আর কাউকে লাগবে না, এখন উঠবো, এখন মনে করেন সকাল নাই বিকাল নাই রাত নাই, চাবিটা পেলে একে একে বের হয়ে যাবো। পিয়াল ভাইকে কল দিব হঠাৎ করে, বলবো পিয়াল ভাই রেডি, লেটস গো। এখানে আসতে হচ্ছে আমার আম্মু, যদি আম্মু গ্লাসটা উড়াই দিল, অপমান করলো আমার, যদিও কি খবর, তো ভালো আছে। পিছনে তো সবাই আছে, আমার দুলা ভাই, আমার ভাগ্নি ঘুমে, তারপর যে রাশা বউ।
সব অলরেডি খাওয়া অর্ডার দিয়ে চলে গেছে আমরা যাই দেখি কি খাওয়া যায় কি বলবো নাকি চলো না ওই যে আঙ্কেল খাবার অর্ডার করতে গেছে আমরা দেখি আঙ্কেল কি অর্ডার করতেছে চলো কি হবেন ভাই আপনি তুমি যা খাবো আমরা তাই খাবো ওই যে ওর ছবি আর ভিডিও ভাইরাল হইলে ওর ছবি ভিডিও 2000 লাইক হলে ভাইরাল করে দিব ওর অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে সো 2000 লাইক সো লেটস গো আমরা যাই আর এখানে হ্যালো কোথায় আছি আমরা আমাতে ইলিশ মাছ খাইতে আমি তো ইলিশ মাছ খাবো বাট খাবো তো ইলিশ মাছ সাথে গাইস সলিরা পুরো খাওয়াটা দিচ্ছে হ্যাঁ দেখা মাছ দুটো মুরগি মাছ চিংড়ি মাছ হচ্ছে ভর্তা তুই যে আমাদের মাছ আমরা এখন খাবো ঠিক আছে এটা তাদের তাদের ভেজে দিবে অ্যান্ড এখানে হচ্ছে আমার দুই ভালোবাসা এই যে একটা দুপাশে একটা তো ইয়া খুব ভালো লাগতেছে এটা হচ্ছে আলাদা একটা মানে ফিল এটা বলে বুঝাতে পারবো না বিকজ অফ আমার ছোটোবেলা থেকে শখ ছিল যে আমার একটা গাড়ি থাকবে আব্বুর একটা গাড়ি থাকবে দুই গাড়ি দুইজনে চালায় আসবো বাপ ছেলে তো আলহামদুলিল্লাহ খাওয়া এসে পড়ছে এখন হাতটা ধুয়ে খাবো এন এটাই অনেক টায়ার্ড লাগতেছে আর অন্য হয় বাট অনেক ঘুম পাইছে সারা ঘুমাই নি তো বাসা যায় একদম একশো একশো একটা ঘুম কেউ ঘুমাইছো তুমি সারা আমি আমার পর্যন্ত ঘুমাই নাই আমি সারা তো ওয়েট করছি সকালবেলা আরবি আসবে ভোরবেলা বলছিল কই যাবে কী করবে ব্লগ করবে যাই না তো হঠাৎ করে সকালবেলা এসে বললো যে মামা যাবে দেন ওর সাথে মামা চলে আসলাম তো এখন এসে দেখতেছি ইলিশ খেতেছে তারপর যে ভাত সাদা ভাত তো সবাই এখন এনজয় করবো খাবারটাকে সকালের খাবার এটা আমাদের অনেক ঘুম পাইছে অনেক প্রচণ্ড পরিমাণের ঘুম পাইছে এটা সত্যি And I had it ever since 4 years, like 4 months now. Guys, আজকের ব্লগটা দুরুগি ছিল আজকে মামার একটা রিজন যে আমার এই যে বউকে আমার গার্লফ্রেন্ডকে আমার হটশটকে নিয়ে আসলাম অ্যান্ড আমার ছোটোবেলার থেকে একটা ইচ্ছা ছিল শখ ছিল যে আমার আব্বুর একটা গাড়ি থাকবে আমার একটা গাড়ি থাকবে দুই গাড়ি নিয়ে লং ড্রাইভে যাব দূরে কোথাও যাব তো ভাবলাম দূরে কোথাও ওই যাওয়া যায় ভাবলাম মামা যাওয়া যাক মামা এসে পড়লাম দুই গাড়ি নিয়ে ছোটোবেলার থেকে ইচ্ছা ছিল যে আব্বু একটা গাড়ি চালাবে আমি একটা গাড়ি চালাবে তো এটাই আলহামদুলিল্লাহ ছোটোবেলার স্বপ্নটা পুরো নিছে ছোটোবেলার শখ ছিল যে মাছ দা আর এক সিট কিনবো আলহামদুলিল্লাহ তারপর আরেকটা যেটা শখ ছিল যে আব্বু এক গাড়ি চালায় আসবে মামা আমি আরেক গাড়ি চালায় আসবো এটা আলহামদুলিল্লাহ পূর্ণ হয়েছে তো মাত্র তো মাওয়ায় গেলাম আরো অনেক দূর দূর যাওয়া বাকি কি বলো বেল ভাই ইনশাল্লাহ কক্সবাজার তারপর হচ্ছে কুয়াকাটা এই গাড়ি নিয়ে যাবো ইনশাল্লাহ কোনো বেড়া নেই গাড়ি যাচ্ছে ব্লগটা এতটুকু ছিল আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগছে অ্যান্ড ভালো লেগে থাকলে মা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ব্লগে কোনো একটা নতুন জায়গায় উইথ মাই হটশট উইথ মাই কার বাই বাই